আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মেসেজ ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আমার থাম্বনেইল এবং টাইটেল দেখে এতক্ষণ হয়তো বুঝে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, এখানে যা প্রথম যাব আমার দুজন ফ্রেন্ডের বাসায়, ওদেরকে আমি চাল কুমড়ো গিফট করব আমার কাছে। এরপরে চলে যাব আমি কিছু গ্রোসারি করতে স্প্রাউটসে। তো গ্রোসারি আমার হাজবেন্ড গিয়েছে এক সাইডে, আমি আসছি এদিকে সাপ্লিমেন্ট এরিয়াতে। এখানে এসে পেয়ে যায় এই জিনিসটি দেখে, আমি খুঁজতেছিলাম অন্য জিনিস। তো এই ফলটি দেখে আমি চমকে উঠি। তো এটাকে ম্যাচটা বলে বাংলাদেশে আমরা, এটা দিয়ে আমার টক রান্না করতো। তো দেখি যে এটা একটা কাইন্ড অফ টি ব্যাগ। তো লেখা আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, আরও বিভিন্ন টাইপের অসুস্থতার কাজ করে, প্রিভেন্ট করে মূলত এগুলো, হার্বাল যেহেতু। যাই হোক, তো চলে এসেছি বাসায়। এখানে নিয়ে এসেছি ওয়ালনাট এবং কিছু মিক্স নাট। তো এসে দেখি আমার মেয়ে মোটামুটি রেডি, তার রান্না শুরু করে দিয়েছে। তো শুধু তার টমেটো দরকার ছিল আর চিজের, তো যেটা গ্রিন আপটা লাগবে আমার জুসের জন্য, আর এখানে মর্নিং ব্রেকফাস্টের জন্য রোল এড পটস এক্সট্রা থেকে এটা। তো যাই হোক, আর সেই চমকে ওঠা ফল, এটা তো খুবই আমার প্রিয় একটি টক রান্না করতো আমার মা, এটা খুবই পছন্দ, জেলি বানাতো আমার মা। তো কিছু ভাইটামিন যে সাপ্লিমেন্টগুলো নিয়েছে এগুলো, তো অলটুগেদার এখানে $126 স্পেন্ড করতে হয় এই কয়টা আইটেমই। সব সাপ্লিমেন্টের দাম বেশি আর কিছু না। তো এই কয়টা জিনিসই শুধু কিনি, গ্রিন ওনিয়ন এবং স্যালারি নিয়েছি আমার জুসের জন্য, মেয়ের চিজ এবং তার মিল্ক। এই তো এসে দেখি সে রান্নার জন্য মোটামুটি রেডি। শেফের রান্না আবার শুরু হয়ে গেল। এখানে চপেড অনিয়ন এবং টমেটোস প্লাস মাশরুম, বেল পেপার, রেড অরেঞ্জ, গার্লিক, এই যে দেখুন ওগুলোকে বয়েল করে নিয়েছে হাফ টান। আমি তো এগুলোকে বলি যে বাস পাস্তা, দেখাচ্ছি এই যে সেই পাস্তা, এটা রান্না করা হবে। এইটা দেখুন কিভাবে রান্না হচ্ছে, এই ছোট ছোট হাতে। আমার আমার আম্মুটা কিভাবে রান্না করে দেখুন। আম্মু তুমি ওইটা দিয়ে নাড়ো, এটা টানতে হয়, এগুলো তো কাটা চামচের কাজ না। তুমি তোমার মতো করো, বাট ওইটা ওইটা দিয়ে করো। আমরা গিয়েছিলাম গ্রোসারিতে, এসে দেখি আমার মেয়ে রান্না শুরু করে দিল। তো সব দেখাইতে পারিনি, খুবই স্মেল। তুমি কি করে পারো মা, সবাই মাশাল্লাহ বলবেন, খুব সুন্দর রান্না করতেছে। এখন অলিভ অয়েল দিয়ে দিল, এটা নিজে নিজেই ঘুরবে, তুমি এখন যা যা দেওয়ার দিও। দিয়ে দেওয়া হলো টমেটো, বেল পেপার এবং মাশরুম, মাশরুম গুলো সে বাটার আর পার্সলি আর কোন স্পাইস দিছিলা না আর কিছু দেয়নি, দিয়ে ভেজে নিল।
বাগান থেকে আনা হলো ফ্রেশ বেজিল লিফ তো গার্ডেন ফ্রেশ এখনই দেওয়া হবে এটার মধ্যে এখন সে কিছু বাটার দিল এবং বেজিল লিফ দিল করে অ্যাড করবে তার পাস্তাগুলো সাধারণভাবে ক্রিম দিবে পাস্তাগুলো সে নাড়ছে তো বন্ধুরা আজ আমার মেয়ের রান্নাটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে জানাতে পারেন আমাকে আর আমার মেয়ের জন্য দোয়া করবেন সে যেন মানুষের মতো মানুষ হয় আর আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকে এতটুকুনি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম